দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে এবার দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহায় তৈরি হতে চলেছে কন্যাশ্রী পার্ক। পার্কে কন্যাশ্রীদের জন্য থাকবে বসার ও খেলার জায়গা। বুধবার এই কন্যাশ্রী পার্কের কাজের সূচনা হয়ে গেল। 16 লক্ষ টাকা খরচ করে তৈরি হবে এই পার্কটি। এবার দুর্গাপুরে তৈরি হতে চলেছে কন্যাশ্রী পার্ক। দুর্গাপুর পুর নিগমের উদ্যোগে দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহায় এই পার্ক গড়ে উঠবে। এরই দিয়ে জমিতে তৈরি করা হবে এই পার্ক। এই পার্কে থাকবে কন্যাশ্রীদের জন্য বসার জায়গা, থাকবে খেলার সরঞ্জাম, দোলনা সহ নানান ব্যবস্থা। এলাকার কন্যাশ্রীদের সাথেই বয়স্ক মানুষেরাও যাতে প্রাতঃভ্রমণ এবং বৈকালে পার্কে বসতে পারেন তারও সুব্যবস্থা থাকবে। প্রায় 16 লক্ষ টাকা খরচ করে তৈরি হবে এই পার্ক। বুধবার ওই এলাকায় কন্যাশ্রী এই পার্কের সূচনা হল। পার্কের এই কাজের সূচনায় উপস্থিত ছিলেন দুর্গাপুর 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানুষ রায় সহ এলাকার বিশিষ্টরা। এলাকাবাসীদের কথাই তাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি পার্কের, আর সেটি এভাবে পূরণ হওয়ায় খুশি তারা। কাউন্সিলর মানুষ রায় বলেন, তাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ওই এলাকায় একটি পার্ক করে তোলার। অবশেষে কন্যাশ্রী প্রকল্পের নামে এই পার্ক হলে দিশা দেখবে শিল্পাঞ্চলবাসী, এমনটাই তিনি মনে করছেন। একটা চেষ্টা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশ্বের সেরা প্রকল্প কন্যাশ্রী প্রকল্প, সেই কন্যাশ্রী প্রকল্পের নামে এখানে একটা পার্ক হবে। এখানে ছোটো ছোটো শিশুরা খেলাধুলা করতে পারে না, বৃদ্ধ মানুষরা রাস্তার ধারে গিয়ে বিকেলবেলায় বসে, তো এখানে ছোটো ছোটো শিশুদের খেলার জন্য পার্ক হবে এবং বৃদ্ধ মানুষের বসার জন্য একটা জায়গা হবে। কত টাকা ব্যয় করে? এটা প্রায় 16 লাখ টাকার মতন আপনার দুর্গাপুর নগর নিগম থেকে আমাদের টেন্ডার হয়েছে। 16 লাখ টাকা সামথিং কিছু আছে। এটার মধ্যে থাকবে, দেখুন, পাঁচিল দিয়ে ঘেরা হবে, শিশুদের দোলনা থাকবে, খেলার জিনিস থাকবে, খেলার সরঞ্জাম থাকবে, এবং বয়স্ক মানুষ যারা আছেন তারা ওখানে বসতে পারবেন, তাদের জন্য চেয়ার করা থাকবে, এবং জল থাকবে যাতে জল খেতে পায় তার ব্যবস্থা থাকবে, লাইটিংয়ের ব্যবস্থা হবে। কতদিনের মধ্যে সম্পূর্ণ? এটা তো কাজ আজকে আমরা শুভ সূচনা করলাম, খুব তাড়াতাড়ি কাজটা আমরা আরম্ভ করবো। হ্যাঁ, ধরুন নিশ্চয়ই দেখবে এটা, কারণ পার্ক এখানে একটা ছিল না, বড় পার্ক দরকার ছিল। ছোটো ছোটো শিশুরা খেলাধুলার মাঠ পর্যন্ত নেই, তো আজকালকার প্রজন্মের শিশুরা তো মোবাইলে ব্যস্ত, তার জন্য যদি একটা পার্ক পায় ভেতরে খেলাধুলা করতে পারে, তাদের মানসিক বিকাশ ঘটবে, এটা তো সরকারের একটা চিন্তা ভাবনা। এবং আমাদের কন্যাশ্রীর একটা আলাদা মতামত যে প্রকল্প, সেটাও তো দিশা দেখবে যে কন্যাশ্রীর নামে একটা পার্ক হলো। কন্যাশ্রীর প্রকল্প তো নেত্রীর মুখ্যমন্ত্রী রয়েছে, তো কন্যাশ্রীর পার্ক যে হয় সেটাও এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल्स से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा, रोटी चपाती पूरी पराठा, एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा। সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি।